এমনও হতে পারতো ওই 5ই আগস্টে ওখানেই আমার লাস্ট। কে নিত, কে কারে নিবি? যেভাবে মানুষ মারা গেছে যারা চোখে দেখছে তারাই বলতে পারবে। আবারও যদি কোনো স্বৈরাচার দেশে আসে, পীর সাহেব চরমোনাইয়ের ডাকে আমরা জীবন দিতে প্রস্তুতি আছি। 10 দিন যখন পার হয়েছে, আমার পা ব্যথায় আমি ঘুমাতে পারতাম না, একটা রাতও আমি ঘুমাতে পারি নাই ব্যথায়। যে ড্রেসিং করতেছে ওনাকে বললাম, ভাই এটা কি হয়েছে, এত বাজে গন্ধ কম? উনি বলে, সম্ভবত পা কাটতে হবে, তোমার পা নাকি পচে গেছে। বড় ডাক্তার দেখে আমার ওই সিলিকাটার পর এত বড় একটা গজ কাপড় বের করছে, যেটার কারণে আমার হাড্ডি পর্যন্ত ইনফেকশন চলে গেছে। মুগদা মেডিকেলের ডাক্তার কতটা খারাপ হলে এই কাজটা করতে পারে? এই গুলির জায়গার মেন কাজ ছিল এটা ড্রেসিং করা প্রতিনিয়ত, আর ওনারা এইটা না বলে 14 দিনের ছুটি দিয়ে দিছে, এবং এই গজ কাপড়টা যে রেখে দিছে এর কারণে আরও বেশি ক্ষতি হয়ে গেছে এবং আমার পা কাটতে হতো। মানে গুলি খাওয়ার পরও যতটা কষ্ট লাগে না, ওই জিনিসটা দেখার পর কতটা কষ্ট লাগছে এটা বলার মতো না। 5ই আগস্টের পরে আমি গুলিবিদ্ধ হওয়ার পরে প্রত্যাশা করেছিলাম যারা দায়িত্বশীল হবে আমাকে সুচিকিৎসা এবং আমাদের যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের দেখাশোনা করবে, কিন্তু আজ পর্যন্ত রাষ্ট্রের থেকে আসেও নেই এবং আমার খোঁজখবরই নেয়নি। নিজের পরিবার থেকেই চিকিৎসা চলছে এখন, অন্ত নিশ্চিত না, আমার পা হারানোর ভয় এখনও আছে। আমি তো এই দেশের জন্যই রক্ত দিয়েছি, কেন রাষ্ট্রের কেউ আমার পাশে দাঁড়াবে না? আমি চাই এই রাষ্ট্র আমাকে সুচিকিৎসা নিশ্চিত করুক। আসসালামু আলাইকুম, আমি সাকিব আল হাসান, আমি 10ম শ্রেণীর স্টুডেন্ট, ডামরা বাহামুল পশ্চিমপাড়ার বাসিন্দা। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকেই আমি শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছি, সময় পাশে থাকার চেষ্টা করেছি। বাংলাদেশের জুলাইতে যে আন্দোলন শুরু হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, আমি শুরু থেকেই রাজপথে সড়ক ছিলাম। সব শেষ 5ই আগস্ট সকালে স্বৈরাচার প্রতারণার আন্দোলনে কারফিউ ভাঙার যে ডাক এসেছিল, আমি এই ডাকে সাড়া দিয়ে ডেমরা থেকে যাত্রাবাড়ি চলে আসি। মুহুর মুহুর গুলির মুখে আমি আন্দোলন চালিয়ে যাই। আন্দোলন চলাকালীন সময় আমার আশেপাশে বেশ কয়েকজন গুলি লেগে শহীদ হয়ে যায়। এক পর্যায়ে আন্দোলন চলাকালীন সময় আমার পায়ে একটি গুলিবিদ্ধ হয়, আর পরে সাথে সাথেই আমি পড়ে যাইনি, আমার নিজের শক্তি দিয়ে আমি একটা সেফটি জায়গায় যেতে পারছি। ওখানে যাওয়ার পর প্রায় আধা ঘন্টা ওখানে বসেছিলাম, আমাদের ফ্রেন্ড সার্কেল যা ছিল ওরা আমাকে সেবা দিতেছিল। আধা ঘন্টা গুলি উড়া ধুরা চলতেছিল, কোনো মানে বের হবো এরকম কোনো রাস্তা নেই। হঠাৎ করে দেখি একটা রিক্সা ওই জায়গার সামনে আসছে, ওই রিক্সা করে উঠা আমাকে একটা প্রাথমিক যাত্রাবাড়ি ডায়াবেটিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওখানে যাওয়ার পর ওখানে বলে আমার হাড্ডিতেই গুলি লাগছে, কিন্তু গুলি বের হয়ে গেছে, ঢাকা বা পঙ্গু মেডিকেল ইমার্জেন্সি নিয়ে ভর্তি করতে। ওই জায়গায় গুলি এত পরিমাণ চলেছিল, আমি ঢাকা বা পঙ্গু হাসপাতাল যাওয়ার মতো ছিল না, তার কারণে ওদিক দিয়ে না যা স্টপ কোয়ার্টার গুলিরা আমি ফরাজি হাসপাতালে যাই। ওখানে বলে ডাক্তার নাকি নাই, ডাক্তার না থাকার কারণে ওখান থেকে মুগদা মেডিকেল আমাকে নিয়ে যাওয়া হয়। একটা বড় ভাইও ছিল আমাদের সাথে, ওই বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি যখন আমার সাথে ছিল ওনার মাধ্যমেই সব কিছু হয়েছে। ওখানে নিয়ে প্রায় 3:30টার সময় আমার পায়ে গুলি লাগছে। ওই মুগদা মেডিকেল যেতে যেতে প্রায় 6টার মতো বেজে গেছে, 6:03 জায়গায় আমাকে মানে বেন্টিস করা হয়েছে, কোনো জায়গায় রক্ত বন্ধ করতে পারছিল না। এরপর 1:30 বাজে ওর একটা নার্স এসে দেখছে, নার্স এসে দেখে বলে আমার নাকি সিলি দিতে হবে, অনেকখানি গর্ত হয়ে গেছে। ওই গর্তের ভিতরে ওনারা গজ কাপড় ঢুকিয়ে, যেটা দিয়ে ড্রেসিং করে, ওই গজ কাপড় ঢুকিয়ে সিলি দিয়ে দিছে, সিলি দিয়ে আপাতত রক্ত বন্ধ করছে। করার পরে আমরা সবাই স্বাভাবিক ভাবছি, হয়তো এটা মানে ফার্স্ট টাইম গুলি কিছুই মনে করতে পারি না কী হবে এটার সামনে, তার কারণে ডাক্তারের যেভাবে বলতেছিল ওইভাবেই আমরা ছিলাম। পরের দিন একটা ডাক্তার আসছে, বড় ডাক্তার মুগদা মেডিকেলে, উনি আইসা কোনো রকম আমার পাটা দেখাও নেই, বেন্টিস অর্ধেক কাটছে আর একদিক না কাটেই দেখাও নেই, বলে হয়েছে এটা এক্স রে করে আনতে হবে, এক্স রে করে আনলে বোঝা যাবে কী হয়েছে। এক্স রে করে এনে দেখি ডাক্তার আর নাই, ডাক্তার দুদিন পরে এসে আমার পা দেখে বলে নাকি আমার হাড্ডিতে হাড্ডি ফ্র্যাকচার আছে,
প্লাস্টার করতে হবে। এই কথা বলে অনেক কিছু দিছে, এগুলো লেখা ফার্মেসি থেকে কিনে আনছি। আনার পরে ওগুলা দিয়া ওনারা বলছে, ডাক্তার বলছে প্লাস্টার করতে হবে, যার কারণে প্লাস্টার করানো হয়েছে। বড় ডাক্তার, ওই ওয়ার্ডের যে বড় ডাক্তার ছিল, উনি আমার প্লাস্টারটা করে দিয়েছে। কিন্তু ওই গস কাপড়টা যে আমার ভিতরে ঢুকে রাখছে, ওটা আমিও ওই সময় জানি না। আর ওইভাবে কীভাবে জানবো, আমার তো এরকম কোনো অভ্যস্ত নাই। তার কারণে ওই বড় ডাক্তার আমার চোখের সামনে উনি প্লাস্টার করে দিল, আমাকে বলেও নাই এটা যে ড্রেসিং করতে হবে প্রত্যেক দিন বা কী করতে হবে। উনি এত বড় আমাকে একটা প্লাস্টার করে দিয়েছে, দিয়ে কিছু 7 দিনের ওষুধ দিয়ে 14 দিনের ছুটি দিয়ে দিছে। বলছি, স্যার আর কিছু করা লাগবে? ওনারা বলে, 14 দিন পরে এসে দেখা করবেন, ভালোভাবে কথাও বলে না। 14 দিন যেসব পার হয়ে 14 দিনের অপেক্ষা রইলাম, বাসায় এসে পড়ছি, ছুটি দিয়ে দিছে। 10 দিন যখন পার হয়েছে, আমার পা ব্যথায় আমি ঘুমাতে পারতাম না, একটা রাতও আমি ঘুমাতে পারি নাই ব্যথায়। পরে আবার 10 দিন পর দেখেই আমার পায়ের প্লাস্টার উপরে দিয়ে কি রক্তের মতো কি যেন পুঁজ বের হচ্ছে, ওটা এত বাজে দুর্গন্ধ বলার মতো না। পরে আবার মুগ্ধা মেডিকেল গেলাম, ওখানে একটা ডাক্তার দেখালাম। ডাক্তার বলে আগে ড্রেসিং করে নিয়ে আসতে। ড্রেসিং রুমে গেলাম, ড্রেসিং রুমে ওই ডেন্টিস্টটা যেসব কাটছে, এত বাজে লেভেলের দুর্গন্ধ বের হয়েছে, যা স্প্রে করে 2-3 বার স্প্রে করে ওই স্প্রে গন্ধ সহ্য করার মতো না। আমি নিজেই হয়ে গেছি, এত বাজে গন্ধ, আমি ভয় পেয়ে গেছি। যে ড্রেসিং করতেছে ওনাকে বললাম, ভাই এটা কী হয়েছে এত বাজে গন্ধ? উনি বলে, সম্ভবত পা কাটতে হবে, তোমার পা নাকি পচে গেছে। তারপরও উনি আমার ভিতরে যে ওই গস কাপড়টা, ওই মুগ্ধা মেডিকেলের দ্বিতীয়বার 10 দিন পর যেসব ড্রেসিং করতে গেলাম, উনি গস কাপড়টা বের করে নাই। পরে ওনাকে আবার ডাক্তার দেখালাম, প্রায় 1 ঘন্টা এইভাবেই ছিলাম। 1 ঘন্টা ডাক্তার একবার এই রুমে পাড়ায়, 118-123 এরকম পাড়াইছে, বলে এনে এনে যাইতে। আমি এইভাবেই বসে রয়েছি, আমার দৌড়াদৌড়ি করতেছে। এই আধা 1 ঘন্টা থাকার পরে বলে আবার প্লাস্টার করে দিয়ে বলে ইমার্জেন্সি পঙ্গু হাসপাতাল ভর্তি হতে। এরপরে ইমার্জেন্সি পঙ্গু হাসপাতাল ভর্তি হতে, এরপরে আর ভর্তি হই নাই। আমাদের এলাকার ইসলামিক ছাত্র আন্দোলনের মহানগরের আব্দুল কাদির ভাই এবং ডেমনা থানা সভাপতি হাফিজ ভাই, তাদের মাধ্যমে আমি সাইদাবাদ আল কারিম হাসপাতালে ভর্তি হই। ওখানে ভর্তি হবার পর বড় ডাক্তার দেখে আমার ওই শিলি কাটার পর এত বড় একটা গছ কাপড় বের করছে, যেটার কারণে আমার হাড্ডি পর্যন্ত ইনফেকশন চলে গেছে। মুগ্ধা মেডিকেলের ডাক্তার কতটা খারাপ হলে এই কাজটা করতে পারে? এইগুলির জায়গার মেন কাজ ছিল এটা ড্রেসিং করা প্রতিনিয়ত, আর ওনারা এইটা না বলে 14 দিনের ছুটি দিয়ে দিছে, এবং এই গস কাপড়টা যে রেখে দিছে এর কারণে আরও বেশি ক্ষতি হয়ে গেছে এবং আমার পা কাটতে হতো। কি একটা কাজ! এই কাজ দেখে আমি মানে গুলি খাওয়ার পরও আমার যতটা কষ্ট না লাগছে, আমার ওই ইটা দেখে এর চেয়ে বেশি কষ্ট লাগছে। এই বাংলাদেশ এমন করতে পারে? বাংলাদেশের এমন ডাক্তার, এই ডাক্তার এই জন্যই কি দেশ স্বাধীন হয়েছে? হ্যাঁ, এই কাজ মানে গুলি খাওয়ার পরও যতটা কষ্ট লাগে না, ওই জিনিসটা দেখার পর কতটা কষ্ট লাগছে এটা বলার মতো না। তারপর আল কারিম হাসপাতাল, ওখানে প্রায় 4-5 দিন ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরে ওনারা প্রতিনিয়ত ভালোই আমাকে চিকিৎসা দিছে। চিকিৎসা দেওয়ার পরে বলছে এটা ড্রেসিংয়ের মাধ্যমে ঠিক হবে, এখন ড্রেসিং করতেছি, আলহামদুলিল্লাহ অনেকটা আগে থেকে সুস্থ আছি। কিন্তু আমার হাড্ডি পর্যন্ত ইনফেকশন চলে গেছে। ওই হাড্ডি ইনফেকশন ডাক্তার বলছে অপারেশন লাগবে, এখনও চিকিৎসা অবস্থায় আছি, ওষুধ পানি চলতেছে। আমি আর উন্নত চিকিৎসার কারণে কল্যাণপুর বাংলাদেশ স্পেন অর্থোপেডিক হাসপাতালে দেখাইছি। ওখানে ডাক্তারে বলছে আমার হাড্ডিতে নাকি ইনফেকশন আছে, জরুরিভাবে যদি চিকিৎসা ভালোভাবে না হয় এবং পুরো সামনে আমার পাও নাকি কাটতে হতে পারে। আমার পায়ে 14 দিন পর্যন্ত গস কাপড়টা রাখছে। ডাক্তার বলে নাকি একটা গস কাপড় যদি মানুষের ভিতরে থাকে, 24-48 ঘন্টার ভিতরে ইনফেকশন হওয়া শুরু করে। আমার ওই জায়গায় 14-15 দিন ওই গস কাপড়টা ভিতরে ছিল, তার কারণে এখনও আমি সুস্থ হতে পারছি না। এই কারণে আজকে আমার এখনও এই পরিণতি, এখনও আমি ঠিকমতো সোজা হয়ে হাঁটতে পারছি না। আমার পরিবারের স্বপ্ন ছিল আমাকে নিয়ে অনেক বড়, আমাকে ইচ্ছা ছিল বাহিরে পাঠানোর, কিন্তু 5-ই আগস্ট ওই ইচ্ছে একবারে মাটি করে দিছে। ওই ইচ্ছে মাটি থেকে আমার যে জমানো টাকা ছিল বাইরে যাওয়ার, আমার বাপ মা তিল তিল করে কষ্টের টাকা, ওগুলা দিয়ে আমাকে চিকিৎসা দিতে দিছে।
ওই টাকা ব্যয় হওয়ার পরেও এক পর্যায়ে ঋণ করে আমাকে চিকিৎসা দিছে। এখন এক পর্যায়ে আমি একেবারে নিচ্ছ আন্দোলনের শুরু থেকে এবং অসুস্থ হওয়ার পরের থেকে যারা আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি ভাই, 67 নং কাউন্সিলর জননেতা হাজী মোহাম্মদ ইব্রাহিম ভাই, ইসলামিক ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, ডেমরা থানার সভাপতি হাফিজ ভাই, আল কারিম হসপিটাল, সর্বোপরি ডেমরাবাসী, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। এই আন্দোলনের পরে আমি আহত হওয়ার পর থেকে 5ই আগস্টের পরে আমি গুলিবিদ্ধ হওয়ার পরে প্রত্যাশা করেছিলাম যারা দায়িত্বশীল হবে আমাকে সুচিকিৎসা এবং আমাদের যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের দেখাশোনা করবে, কিন্তু আজ পর্যন্ত রাষ্ট্রের থেকে আসেও নেই এবং আমার খোঁজখবরই নেয়নি। নিজের পরিবার থেকেই চিকিৎসা চলছে। এখন অন্ত নিশ্চিত না, আমার পা হারানোর ভয় এখনও আছে, সুচিকিৎসা ওইভাবে পাচ্ছি না। আমি তো এই দেশের জন্যই রক্ত দিয়েছি, কেন রাষ্ট্রের কেউ আমার পাশে দাঁড়াবে না? আমি চাই এই রাষ্ট্র আমাকে সুচিকিৎসা নিশ্চিত করুক। শুধু আমি না, যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে সবাই যেন সুচিকিৎসা পায়। আমরা চাই সবার অধিকার যেন সবাই পায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার পাশে রয়েছে, যারা অনেকেই আমার জন্য দোয়া করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে দোয়ায় আমি হয়তো আজ বেঁচে আছি, এমনও হতে পারতো ওই 5ই আগস্টে ওখানেই আমার লাশ কে নিত, কে কারে নিবি। যেভাবে মানুষ মারা গেছে যারা চোখে দেখছে তারাই বলতে পারবে, এছাড়া আর কেউ বলতে পারবে না মানুষ কিভাবে মারা গেছে। আল্লাহর অসংখ্য শুকরিয়া সবার দোয়ায়, আমার মা বাবার দোয়ায় এই পর্যন্ত আমি আছি। ইনশাল্লাহ সুস্থ হব। সবার কাছে দোয়া চাই যেন আমি আগের মতো স্বাভাবিক জীবনে আসতে পারি। আসসালামু আলাইকুম।